মানে আমাদের এই ভিডিও করার মাধ্যমে যে সন্ধান পেয়েছেন যে এখানে পুরাতন ফার্নিচার বিক্রি হয় বিক্রি হয় তো এগুলো নতুন কিনতে গেলে কেমন লাগতে পারত নতুন কিনতে গেলে তো অনেক প্রাইস এগুলো আমি মার্কেটে দেখছি প্রায় করে দেখছি এটা মনে করেন নতুন বানাইতে গেলে মনে করেন আপনার 6000 টাকা একটু লাগে আপনি দেখুন কয় টাকা এখান থেকে 7000 টাকা ওটা ওটা কত কত হতে পারে ওইটা মনে করেন 45 থেকে 50 করবেন ওদেন 23000 টাকা 23000 টাকা ভাই এটা আমাদের জন্য আমরা আপনারা মধ্যবিত্ত আমরা মধ্যবিত্ত আমাদের জন্য এটা মার্কেট ভালো প্রোডাক্ট কম দামে দিচ্ছেন কারণ কি এখানে কোনো কোন আকাশে মানে খরচ করতে পারে হ্যাঁ একটু আকাশে নিচে কোনো শোরুমে খরচ নেই কোনো খরচ নাই নাই ভাই আজ আমরা যে ভিডিওটা করে সন্ধান দিয়েছি আপনাদের কি উপকার আসছে ভাই অবশ্যই উপকার আছে উপকার না এলে আমি যদি সন্ধান না পাই আমরা ভিডিও না করলে আমি সন্ধান না পাইলে জীবন আমি এখানে আসতে পারতাম না কারণ আমাদের আমার বাসা থেকে এখানে অনেকটা দূর হ্যাঁ হ্যাঁ আমি বন্ধু দেখেন আমরা যে কষ্ট করে ভিডিও করব আপনি দেখতেছেন ভাই আমরা এসেছি একটা ভিডিও করার জন্য এরকম প্রচুর কাস্টমার আসতেছে কাস্টমার এসে কি তোমরা নিচ্ছে মার্কেটে কেমন হবে আপনারা কেমন দিচ্ছেন মার্কেটে 35000 টাকা আমাদের এখানে 18000 টাকা অনেক কষ্ট করে দূর থেকে আসেন তো এই যে আসার কারণে প্রত্যেকটা মালে 1000 টাকা ছাড় আছে 24000 টাকা বিক্রি হয়েছে এই জিনিসটা পাইকারি আমরা 21 থেকে 22000 টাকা রাখবো যারা ব্যবসা করবে আচ্ছা আচ্ছা দেখছেন পায়াটা বাঘ পায়া প্রবাসী ভাই যারা নিজের মাথার গাম এলাকা থেকে বিবি বাচ্চা সন্তান ছেলে বিদেশে যায় কষ্ট করে টাকা ইনকাম করেন তাদেরকে বেশি বলবো যে আপনারা টাকাও সেভ হবে আমাদের এখানে আপনাদের আত্মীয় স্বজন থাকলে যদিও প্রবাস থেকে আসতে পারবেন না ভিডিওতে সরাসরি দেখতে পারবেন যে আপনাদের নিজস্ব লোক পাঠিয়ে যাচাই করে মাল নেবেন কিভাবে দেন মানে এত মানে আপনাদের শুধুমাত্র এখানে কমে দেওয়ার ভিতরে এরাও কি একটা কারণ যে খোলা মাঠের নিচে কোনো শোরুম ভাড়া নেই লাইটিং ভাড়া নেই ভাড়া নেই এরপরে কাঠ তো চিটাপ সেগুন আছে যশোর সেগুন আছে মধুপুরি আছে বারমাটিক আছে আমরা বারমাটিক তো বেছি না যশোরটা আমরা সরাসরি চিটাং সেগুন আচ্ছা যে চিটাং সেগুনটা 2 ইঞ্চি মোটা ওটাকে 1.5 ইঞ্চি করা হয় তো এইভাবে আবার দোকান ভাড়া নেই আমরা নিজেরাই কর্মচারী নিজেরা নিজের কাজ করি বাইরে কোনো কস্টিং খরচ নাই লাইট ভাড়া নাই কোনো কাউকে এক টাকাও দিতে হয় না আচ্ছা আচ্ছা এবং এই জায়গাটা আমরা পেয়েছি ওইটা একজনের জায়গা ছিল উনি মারা যাওয়ার পরে এটা সরকারি ভাবে সরকারের আন্ডারে আছে কিন্তু আমাদের ভাই এটা মন্ত্রী এমপিদের কাছে বলে এই জিনিসটা লিজ নিয়েছে ভাই আমাকে একটু দেখাবেন আপনার কাছে কি কি আইটেম পাওয়া যায় যেমন এখানে দেখতে পাচ্ছি খাট অসংখ্য ধরনের খাট রয়েছে অনেক সুন্দর সুন্দর খাট মানে এই খাট গুলো যখন দিবেন মানে শোরুমে যেরকম সুন্দর দেখা যায় চাকচিক্য ওই রকম করেই দিবেন কিনা হ্যাঁ ওরকম করেই দিবেন ওই রকম মানে একবার শুভ চাকচিক্য থাকবে চাকচিক্য থাকবে কিন্তু এরকম যারা কাজ করতেছেন কেউ কিনলে পরে তাকে সুন্দর করে কোর করে দিবেন সামনেই বানিশ করা হয় তার সামনেই বানিশ করে দিবেন আচ্ছা ভাই কেউ যদি মনে করে যে আমি বানিশ করব না বাসা নিয়ে করব তখন তাকে 1000 টাকা ছাড় দিয়ে দিই আমরা তবে তবে মনে হয় সবাই বানিশ করে নিবে আবার মানে সুন্দর করে নিবে বাসা দিয়ে যদি বানিশ করে তাহলে 3 থেকে 4000 টাকা খরচ করবে একটা পিছনে আর আমাদের যেহেতু গালা স্প্রিট থিনার কার্পা এগুলো একসাথে কিনা হয় তো গোলা হয় তো 10টা মালের জন্য গোলা হইলে আর দ্বিতীয়বার লাগে না সারাদিন চলে যায় তো আমার এই খাটটার সাথে আরো 6টা চেয়ারও যদি প্রয়োজন হয় চেয়ারটাও আমরা করে দিলাম আচ্ছা ভাই যান এই খাটগুলো মানে শোরুমের তুলনায় প্রত্যেকটা খাটে কেমন আপনার কাছে কম পাচ্ছে 10 থেকে 11000 টাকা কম পাচ্ছে 10 থেকে 11000 টাকা করে কম পাচ্ছে মানে প্রত্যেকটা আইটেমের উপরে এটার যে গাড়িটা ঠিক 2 ইঞ্চির বেশি আছে হুবু একটা খাট যদি কেউ ক্রয় করতে চায় কিংবা এদের একটা খাটটা এরা যদি হুবু কেউ ক্রয় করতে চায় মার্কেটে কেমন হবে আপনারা কেমন দিচ্ছেন মার্কেটে 35000 টাকা আমাদের এখানে 18000 টাকা 18000 টাকা এত মানে অর্ধেক কম অর্ধেক কম মানে এরকম প্রত্যেকটা এরকম কমই হবে যেমন দেখতে পাচ্ছি এরকম কাস্টমার এসে কিন্তু আপনাদের আমাদের মাধ্যমে ভিডিও করার মাধ্যমে কাস্টমার জানতে পারে এখানে পাওয়া যাচ্ছে এবার আমার দর্শক কিন্তু আসবে আসার পর তারা কেমন ছাড় পাবে এরকম কেমন ছাড় দেবেন কিনা যেটা বলতে যেহেতু প্রত্যেকটা মালের মধ্যে যে রেট আছে থেকে প্রত্যেকটা মালে 1000 টাকা করে ছাড় আছে আচ্ছা দেখেন এই প্রোডাক্ট আপনারা বিক্রি করেছেন না এই প্রোডাক্ট কেউ আপনাকে ভিডিও গুলো এসেছে সরাসরি দোকানে এসে ক্রয় করেছে প্রোডাক্ট তৈরি করে দিচ্ছে গেলেন দেওয়া বাকি গালা খাওয়ানো গালা একবার খাওয়ানো হয়েছে আর একবার গালা খাওয়ানো হবে তারপরে গ্যালেজ দেওয়া অনেকে মনে করতে পারবো না এই প্রোডাক্টটা মনে হয় 2 বছর 5 বছর পর নষ্ট হয়ে যাবে এটা আপনার গ্যারান্টি দিচ্ছে নষ্ট হলে গ্যারান্টি যে কার্ডটা আমাদের লিখিত ভাবে সিল মারা থাকবে আচ্ছা যে আজকে থেকে
20 বছরে একদিন আগ পর্যন্ত যদি আপনার মাল সমস্যা হয় আচ্ছা আমরা মাল চেঞ্জ করে দিব এরকম ভাবে লিখিত ভাবে থাকবে আসলে এটা মধ্যবিত্ত মার্কেট এটাই যে আপনাদের খরচ কম যার কারণে একটু কমে দিতে পারতেছেন মন্ত্রী এমপি র‍্যাব বিডিআর সরকারের উচ্চ পদস্থ সবাই আমাদের এখানে আসে আপনাদের এখানে এসে মাল নিয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা 2 টাকা ছাড়ের জন্য এখানে আসে ভাই আমরা তো যাই যে অল্প টাকায় ভালো একটা প্রোডাক্ট কোথায় পাওয়া যায় সেগুলো জানার জন্য কিন্তু আমরা আসি আচ্ছা আচ্ছা তো ভাই জান এখানে যেগুলো প্রোডাক্ট আমরা দেখালাম বা অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলো দেখাতে পারে না কিন্তু যদি কেউ আসে এই প্রতিষ্ঠানে এসে যদি আমাদের চ্যানেলে রেফারেন্স দেয় ঢাকা এক্স ওয়াইজের দাম জানতে চাই তাদের সাথে একটু মানে কিছু না কম পায় এবং ভালো একটা প্রোডাক্ট যেন পায় যত আপনারা যারা অনলাইন থেকে আসবেন নিশ্চয়ই ভাড়া দিয়ে অনেক কষ্ট করে দূর থেকে আসেন এই যে আসার কারণে প্রত্যেকটা মালে 1000 টাকা ছাড় আছে আপনাদের জন্য 1000 টাকা ছাড় প্রত্যেকটা মালে 1000 টাকা আর তাছাড়া ওই যে 24000 টাকা আপনি 23000 টাকা দিবেন 23000 টাকা আর এই মার্কেটটা এই মালটাই শোরুমে কেমন বিক্রি হচ্ছে এই মালটা শোরুমের মধ্যে 35 থেকে 36000 টাকা 36000 টাকা বিক্রি হচ্ছে মানে প্রায় অনেকটা কমে পাওয়া যাবে আর খাট সম্পর্কে যেটা বলছেন খাট কিন্তু অনেক রয়েছে এগুলো সবই আপনাদের যেমন কাস্টমার কিন্তু এইভাবে দোকানে এসে এসে নিচ্ছে 16000 টাকা পুরো কমপ্লিট করে দিবেন কমপ্লিট আর শোরুমে কেমন বিক্রি হচ্ছে এটা শোরুমে এটা বিক্রি হচ্ছে 22 থেকে 24000 টাকা 22 24000 টাকা আসলে ভাইয়া সব ধরনের লোকই রয়েছে আমাদের মধ্যে মধ্যবিত্ত ফ্যামিলির লোক তারা শোরুমে যাবে কারণ আপনারা চিন্তা করেন দর্শক একটা দোকান ভাড়া নিতে গেলে কয়েক মানে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে সে মাসিক ভাড়া দিয়ে এবং কর্মচারী টাকা দিয়ে সে দোকানটা চালানো কঠিন হয়ে যায় সে টাকাটা তো এখান থেকে ম্যানেজ করে এই প্রোডাক্ট বিক্রি করে আমাদের থেকে নিয়ে ওরা শোরুমে বিক্রি করে এমন দোকান আছে এরকম অনেক অহরহ এবং যদি পাইকাররা আছে পাইকারদের নাম্বারও আমাদের কাছে আছে যে এলাকা বিক্রি করতেছে কুমিল্লা নেত্রকোনা এবারে চিটাগাং সিলেট হ্যাঁ বড় বড় শোরুমের মধ্যে আমাদের এখান থেকে নিয়ে মাল আচ্ছা আচ্ছা ভাই আপনাদের কাছে কি সুযোগ রয়েছে ব্যবসা করার কেউ যদি জেলা শহরে এগুলো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চায় তারা এই মালটা এখানে যে 24000 টাকা বিক্রি হচ্ছে 24000 টাকা বিক্রি হয়েছে এই জিনিসটা পাইকারি আমরা 21 থেকে 22000 টাকা রাখবো যারা ব্যবসা করবে আচ্ছা আচ্ছা এই প্রোডাক্টটা ওরা পাক ভরে ভরে মাল নেয় তো আমার যদি 20টা মাল নেয় 20টা মাল থেকে 20000 টাকা আসলে যথেষ্ট আলহামদুলিল্লাহ ওরা যদি বিক্রি করতে পারে একটা কাস্টমার তো সাধারণত 20টা মাল নেবে না সেটা একটা মাল এখন পাইকারি পাইকারি ডিমান্ডটা আলাদা যেমন পাইকারি যদি ব্যবসা করে সে মনে করেন একদিন যে প্রোডাক্ট নিবে সেটা তারা আমাদের দিবে পাইকারি মালে আলাদা পার্থক্যটা আছে ভাইজান ভাইজান নাম জানেন কি বলছেন ভাই আবিষ্কারী মোহাম্মদ শাহ আলম শাহ আলম আশা করি আপনার কাছ থেকে প্রতারিত হবে না ভাই প্রতারিত কেন হবে মুসলমান মুসলমানকে যদি ঠকায় তো তার মতো জালেম আর কেউ হতে পারে আলহামদুলিল্লাহ সুন্দর একটা কথা বলেছেন আর মানুষ এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী জায়গা এটা এটা হলো আল্লাহ পাক মানুষকে বংশধর ভাবে এক এক দেশে পাঠাইছে এক এক গোত্রের মধ্যে পাঠাইছে কিন্তু এটা আল্লাহকে চিনার জন্য মানুষকে বিভিন্ন গোত্রের মধ্যে পাঠাইছে এখন কেউ ব্যবসা করে কেউ চাকরি করে এর ভিতরে আল্লাহ মানুষের ঈমান পরীক্ষা করে আচ্ছা আচ্ছা এই প্রোডাক্ট গুলো সাধারণত আপনারা নিজেরাই সবকিছু এ টু জেড তৈরি করেন নিজেরা কাট তৈরি কাট করাই করে নিজেরাই সবকিছু তৈরি করেন এই এই কাট গুলো কিনতে যাই এই যে আমাদের চট্টগ্রামে যারা সেনাবাহিনীতে দায়িত্ব আছেন তাদের এবং সরকারের অনুমতি নিয়ে এই কাট কিনতে হয় আচ্ছা এবং লাইসেন্স আছে কিনা এই দোকানের সব যাচাই করা হয় আচ্ছা যেহেতু আমরা কোটি কোটি টাকার ইনভেস্ট না আমাদের লক্ষ কয়েক লক্ষ টাকার ইনভেস্ট আমরা কিনি আবার বিক্রি করি আচ্ছা এই জন্য আমাদের এখানে লাইসেন্স এই জন্য লাগে না জায়গাটা আমরা খোলামেলা জায়গার মধ্যে বিক্রি করি এই জন্য আমাদের কমে দেওয়ার অনেকগুলো কারণ সেফটি আছে সেফটির কারণে আমরা কাটটা ক্রয় করি যেভাবে আরেকজনের থেকে ক্রয় করি কাঠটা তো যিনি কাঠ আনেন ওনার সমিল আছে ওনার লাইসেন্স আছে সব আছে ওনার থেকে আমরা আবার পাইকারি কাঠটা কিনে আমাদের কারখানায় বানাই আমরা এখানে আনি মানে আপনাদের কমিদের অনেকগুলো কারণ আছে তার ভিতরে এক আমাদের শোরুম খরচ নেই লাইটিং খরচ নেই স্টাফ খরচ নেই আপনি নিজেরাই কাঠ ক্রয় করে নিজেরাই বিক্রি করেন যার কোনো কমে এটা এটা একটু পার্ট দিতেন এটা কেমন বিক্রি হচ্ছে শোরুমে আপনারা কেমন দিচ্ছেন রেগুলার শোরুমে 90000 টাকা আমরা বেচি হলো 50000 টাকা কয় কয় পিসের শোরুম এটা পাঁচ পিসের পাঁচ পিসের তিনটা টি টেবিল আছে সাথে তিনটা টিজেবল থাকবে টিজেবল থাকবে আচ্ছা এরকম বিভিন্ন রেট কিন্তু রয়েছে দেখেন এবং সোফা জগতে সবচেয়ে বড় ভিক্টোরিয়া ফুল ভিক্টোরিয়া বলে এটা আর এগুলো হলো সেমি ভিক্টোরিয়া সেমি ভিক্টোরিয়া এগুলো সেমি ভিক্টোরিয়া প্রত্যেকটা ভাই এরকমই দাম হবে তাই না ভাই না এগুলো হলো 31000 টাকা করে 31000 টাকা পাইকারদের জন্য 30000 টাকা 30000 এই প্রোডাক্টটা সম্পর্কে বলতে এটা তো শুনলাম নতুন এসেছে হ্যাঁ এটা বাগ পায়া বলে এই প্রোডাক্টটা আমরা সাধারণত 42000 টাকা বেচি পাইকারের কাছে হলো 38 39 এটা মনে করেন পুরো 5 সেট আছে আর এটা দেখছেন পায়াটা বাগ পায়া আমরা নর্মালি তো আমাদের দোকান
যদি হস্তান্তর হয় অন্যদিকে মানুষ তো মরণশীল, 20 বছর গ্যারান্টি দিচ্ছে, যেন আমাদের আল্লাহ যদি হায়াত দেয় 20 বছর মধ্যে আমাদেরকে পাইব। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমরা 20 বছর গ্যারান্টি দিই, 20 বছর গ্যারান্টি দিচ্ছি। দেখেন এখানে 20 বছরের ভিতরে রং টোম আপনার নিজেরা সবকিছু করেন।